নমস্কার, আজকে আমি রাজস্থান আর বাংলার মেলবন্ধন তুলে ধরব। আমি নিজে যেটা পড়েছি একদম পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপর আমাদের এখানকার কারিগরদের দিয়ে করানো কাঠওয়ার্ক আর আরির কাজ। একবার দেখুন শাড়িটা, কাঠওয়ার্কের আঁচল গেছে, তার সাথে পুরো আরি স্টিচ, পুরো কিন্তু হ্যান্ড আরি, হ্যান্ড স্টিচের কাজ। ভেতরে দেখুন অজস্র ছোট 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 মাইকা বসানো আছে, প্রত্যেকটা কিন্তু হ্যান্ড আরিতে কভার করা, খুব ভালোভাবে বাইন্ডিং করা আছে, কোনো উঠে যাওয়ার ভয় নেই। সরু একটা পাইপিং বর্ডার চলে যাবে দুপাশে শাড়ির, আপারি ও পোর্শনেও একটা বড়ভাবে আরির কাজ হাইলাইট করা। এছাড়াও লোয়ার পোর্শনে দেখুন প্লিটসের জায়গা তো এরকম আরির ঝাড়গুলো চলে যাবে, ব্লাউজ পিস আছে তাতেও কাজ করা আছে। এই ধরনের প্রায় শাড়ির প্রাইস হচ্ছে 10,500 এরকম অ্যাপ্রক্স পড়বে দাম। তো চলুন আজকে আপনাদের জন্য যেগুলো এনেছি দেখানো শুরু করি। প্রথমে দেখাবো ডুপিয়ানের ওপর একটা বাঁধনি, আর আমাদের খাদ্দিতে যে কাজটা হয় এটা রাজস্থানের কাজ, বাঁধনি খাদ্দি। এটার প্রাইস কম, অনেকটাই কম, 5,800 অ্যাপ্রক্স এরকম প্রাইস। আমি বলে দিচ্ছি আপনাকে প্রাইসটা, কালার কম্বিনেশনটা হচ্ছে রানি আর অরেঞ্জ। এটা যাবে ব্লাউজ পিস, আগে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। বর্ডার চলে গেছে, এই হচ্ছে বাঁধনি, পুরো অল ওভার বাঁধনি ব্লাউজ পিস। তারপর দেখুন আঁচল পোর্শনটা, এই হচ্ছে আঁচল পোর্শন, আঁচল পোর্শন এরকম চলে যাবে। এটাই যদি জর্জি বা কাতানে হতো তাহলে প্রাইসটা অনেকটা বেশি হয়ে যেত, এটা যেহেতু ডুপিয়ানের ওপর আছে সেহেতু প্রাইসটা অনেকটাই কম। কিন্তু কম্বিনেশন ওয়াইজ ভীষণ ভালো, রানি একটা অরেঞ্জ কিছুটা রেড, প্রাইস হচ্ছে 5,800। নাম্বার ওয়ান 5,800। শাড়িটা প্লিটসটা একবার দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে নাম্বার ওয়ান শাড়ি। এক নম্বর শাড়ি দেখাতে দেখাতে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, 25-26 সেপ্টেম্বর আমি থাকছি আসানসোলে, আসানসোল ইনে আমার এক্সিবিশন আছে, হোটেল আসানসোল ইন। আসানসোলের বন্ধুদের বলি আপনারা অতি অবশ্যই সোম বুটিকের এক্সিবিশন অ্যাটেন্ড করবেন, 25 আর 26 তারিখ আমি আসানসোলে থাকব। এই ধরনের শাড়ি আপনারা ওখানে পেয়ে যাবেন, 5,800 নাম্বার ওয়ান শাড়ি। নেক্সট আসছি নাম্বার টু, এটা কিন্তু পিওর জর্জেটে, যেটা আমি বলছিলাম আগেরটা ডুপিয়ান দেখিয়েছিলাম, এটা একদম পিওর জর্জেট, 15,800, তাতে হ্যান্ড বাঁধনি এবং খাদ্দি। এত সুন্দর কাজ এবং এত সুন্দর কম্বিনেশন, জাস্ট দেখুন। এই হচ্ছে প্রথমে ব্লাউজ পিস, এই হচ্ছে আঁচল, এই ব্লাউজের বর্ডার ফুল ব্লাউজে বাঁধনি গেছে, ছোট ছোট বাঁধনি একদম। এবার আঁচল পোর্শনটা দেখুন, কালারটা তো মানে ভীষণ সুন্দর কালার, ব্লু আর গ্রে এর একটা কম্বিনেশন, এটা পিওর জর্জেটে গেছে আঁচল পোর্শন। এইবার যাবে বডি পোর্শন, এই হচ্ছে বডি পোর্শন, ফুল বডিতে এই বাঁকটা চলে গেছে, কম্বিনেশন তো কিছু বলার নেই, এত সুন্দর কম্বিনেশন এটা। একবার দেখে নিন, এই হচ্ছে শাড়ি নাম্বার টু।
জর্জেট, বন্ধেজ খাড্ডি 15,800। এবার আসছি নাম্বার থ্রিতে। নাম্বার থ্রিতে দেখাবো বাংলার, আমাদের যেটা বললাম ব্যাঙ্গালোর সিল্কের ওপর আরি আর কাটওয়ার্কের কাজ। দেখুন আঁচল পোর্শনটা আগে দেখে নিই। এই হচ্ছে আঁচল পোর্শনের কাজ। কাটওয়ার্ক আর আরিতে গেছে পুরো হ্যান্ড স্টিচ, হ্যান্ড ওয়ার্ক, একদম হ্যান্ড ওয়ার্ক। এগুলো শুধু পূজো বলে নয়, কোনো ভালো পার্টি ওয়্যার বা বিয়েতে, ওয়েডিং এ এই ধরনের শাড়ি ভীষণ সুন্দর লাগবে। এই হচ্ছে আঁচল পোর্শন, দেখুন কালারটা তো একদম মেরুন, মেরুনের উপর রেশম দিয়ে করা হয়েছে, ইয়েলো আর অফ হোয়াইট রেশম দিয়ে করা হয়েছে আর ইয়ার কাটওয়ার্কটা। আঁচল পোর্শন আপারি ওকে দেখুন, এটা যাবে এবার প্লিটস পোর্শনটা দিয়ে দেখাই। এই হচ্ছে প্লিটস পোর্শন, এই কাজটা গেছে। ব্লাউজ পিস গুলো দেখিয়ে দিই, এটার এই হচ্ছে ব্লাউজ পিস, স্লিভসে এইভাবে ওয়ার্কটা চলে যাবে, দুটো স্লিভসে এই ওয়ার্কটা এইভাবে চলে যাবে। এর প্রাইস ছিল 10,500। শাড়ি নাম্বার থ্রি দেখালাম, এবার আসছি শাড়ি নাম্বার ফোরে। আর একটা জর্জেট খাড্ডি দেখাবো, প্রাইস হচ্ছে 12,800, নাম্বার ফোর 12,800, এবং ভীষণ সুন্দর কালার কম্বিনেশন। এইটা হচ্ছে ব্লাউজ পিস জর্জেটের ওপর, খাড্ডি জর্জেট ব্লাউজ পিস, এটা আঁচল 12,800। এটা সি গ্রিন লাইট কালার, যারা একটু লাইট কালার খুঁজছেন তাদের জন্য ভীষণ ভালো। পুরোটাই অ্যান্টিক জারি দিয়ে কাজ গেছে, ছোট ছোট বুটি ভীষণ সুন্দর, এবং বর্ডারটা খুব সুন্দর স্লিক বর্ডার, পুরো একদম সুন্দর বর্ডার অল ওভার। এইভাবে বুটিগুলো চলে গেছে, লাইট ওয়েট সবচেয়ে বড় কথা, এত ওয়ার্ক অথচ একদম হালকা। এই হচ্ছে পুরো শাড়িটা 12,800, এটার প্রাইস দেখুন, এই যাবে শাড়িটা। এই গেছে শাড়িটা, নাম্বার ফোর দেখালাম, এবার আসছি নাম্বার ফাইভে, যেটার প্রাইস হচ্ছে 16,800। এটা কিন্তু পুরোটা হ্যান্ড উইভ, হাতে করা পুরো, যার জন্য প্রাইসটা একটু বেশি। এটা হ্যান্ড উইভ খাড্ডি জর্জেট। এই হচ্ছে ব্লাউজ পোর্শন, ব্লাউজের বর্ডার ফুল ব্লাউজ, এইটা যাবে আঁচল। এই হচ্ছে আঁচল পোর্শন, এগুলো তো
তো পার্টিওয়ার কিছু বলার নেই, একদম পার্টিওয়ার। এবার বডি পোর্শনটা দেখুন, বডি পোর্শন পুরো হ্যান্ড উইভ, এগুলো একদম হাতে বোনা। এবার যাচ্ছি আমি, এই হচ্ছে পুরো শাড়ি। এরপরে যেটা দেখাবো সেটা আর একটা ব্যাঙ্গালোর সিল্কের উপর আরির কাজ, কাটওয়ার্কের কাজ। এটার দাম হচ্ছে 9,800। এটাও খুব সুন্দর কাজ, আঁচলটা দেখাই। দেখুন কি সুন্দর আঁচল, এভাবে গেছে আঁচলটা বডি পোর্শনে, ঠিক এইভাবেই কলকাগুলো নেমে যাবে। অপূর্ব শাড়ি, 9,800 প্রাইসটা, কিন্তু এটা পুরো হ্যান্ডে একদম হাতে করা এই কলকাগুলো। আপার ইয়কে যাবে এবং লোয়ার ইয়ক, লোয়ার পোর্শনেও প্লিটস ধরে ধরে কিন্তু এরকম কলকা চলে যাবে। কটা কলকা লোয়ার পোর্শনে পাচ্ছেন একবার দেখে নিন। একটা কলকা, দুটো, সেকেন্ড, থার্ড, তিনটে কলকা চলে গেছে। এবার আসছে ব্লাউজ, ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজ পিস, 9,800 শাড়িটার প্রাইস, পিওর ব্যাঙ্গালোর সিল্কে আরি কাটওয়ার্ক। নাম্বার 7, আর একটা খাদি জর্জেট দেখাচ্ছি। এটা একটু গ্রিন কালারের কম্বিনেশনটা, গ্রিন। এটা হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস, এটা যাবে আঁচল। ডিপ লাইট গ্রিনের শেড, ভীষণ সফট সুদিং একটা কালার, লেহের করে করে গেছে ডিজাইনটা। নেক্সট আসছে আর একটা পিওর খাদি জর্জেটের ওপর, প্রাইস রেঞ্জ 15,800।
ब्लाउज पिसटा देखे नीन, एटा स्लीव्स ए जाबे, तारपर पुरो फुल ब्लाउज एरकम छोटो छोटो बांधनी। बंधेज एक्चुअली एगुलो এই হচ্ছে আঁচল আঁচল পোর্শন। এটাও দেখুন কালারটা ভীষণ সুন্দর। মেরুন আর রেডের একটা কম্বিনেশন, চকলেট ব্রাউন, কিছুটা চকলেটও আছে। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইসটা তো বলেছি, এবার নেক্সট আসছি নাম্বার 9-এ, 12,000। একটা দারুণ কাজ, কাজটা শুধু দেখুন, একদম পেটা জারি কাজ, পুরো আরিতে এবং পেটা জারি দিয়ে করা হয়েছে শাড়িটা। ভীষণ সুন্দর শাড়ি, বটল গ্রিন, তারপরে পুরো এরকম পেটা জারি আরিটা চলে যাবে। উইথ ব্লাউজ পিস ভীষণ সুন্দর কাজ, কাজটা দেখুন, জাস্ট ওয়ার্কটা দেখুন। একটু ভুল বলেছিলাম, এটা 10,200 এটার প্রাইস উইথ বিপি। বিপিটা একবার দেখিয়ে দিই, এই যে বিপির স্লিভসে সুন্দরভাবে কাজটা পড়বে। এগুলো প্রচুর টাইম লাগে বানাতে, বুঝতেই পাচ্ছেন, হ্যান্ডের করা, হাতে করা। এরপরে আসছি নাম্বার 10, এটা ডিজিটাল খাদ্দি জর্জেটের ওপর, 12,800। নাম্বার হচ্ছে 10, ডিজিটাল খাদ্দি পিঙ্ক কালারের। এটা হচ্ছে ব্লাউজ পিস, একটা ব্লাউজ পিস দেখুন ডিজিটালে গেছে ব্লকটা। এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে এইভাবে চলে গেছে, এটা লাইট পিঙ্ক কালারের।
ব্রেকের পর আসছি। জর্জেটের ওপর বেনারসি ওয়ার্ক, জর্জেট বেনারসি বলতে পারেন। এখানে ব্লাউজ পিসটা হচ্ছে আগে গেছে, ব্ল্যাকের উপর সিলভার দিয়ে ভীষণ সুন্দর কাজ বেনারসি ওয়ার্কটা দেখুন, নিখুঁত কাজ একদম। সিলভার জারি দিয়ে কাজ পুরো, এই হচ্ছে পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি। প্লিটস দিয়ে বেনারসি দেখালাম, আজকে 12 নম্বরে দেখাবো আবার। আরি কাট ওয়ার্ক 10,500, এই হচ্ছে আরি কাট ওয়ার্ক। প্রত্যেকটার কাজ দেখার মতো, আঁচল পোর্শনটা আঁচল পোর্শন এই হচ্ছে বডি পোর্শন। কালারটা তো কিছু বলার নেই, এত সুন্দর ব্রাইট কালার, 10,500 প্রাইস রেঞ্জ। এই হচ্ছে পুরো শাড়িটা, বুঝতে পারছি বোধ হয় লুকটা কিরকম আসবে। প্রত্যেকটার মতো এটারও স্লিভসে দেখুন এই ওয়ার্কটা চলে যাবে। আজকেও তাই খুব লিমিটেড স্টক, চটপট বুকিং করে ফেলুন আপনাদের পছন্দের শাড়িটা। আর আসানসোলের বন্ধুদের বলছি অতি অবশ্যই কিন্তু 25th সেপ্টেম্বর আর 26th সেপ্টেম্বর স্যাটারডে সানডে আমি আসানসোলে থাকছি, আসানসোল ইনে আমার এক্সিবিশন আছে, অতি অবশ্যই আপনারা আসবেন, দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, নমস্কার।